আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। আমি বিশ্বজিৎ পাল। প্লিজ হেল্প মি ওয়েলকাম ডক্টর বিশ্বজিৎ পাল। আমাকে আরো জানতে হলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। চব্বিশ ঘন্টা লাইভ হালি শহর লোক সংস্কৃতি ভবনে আজ সঞ্চিতা মিউজিক কলেজ তাদের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন শিল্পীরা রয়েছেন এবং যারা শিক্ষক রয়েছেন, যিনি কর্ণধার রয়েছেন এই সংস্থার, তিনি আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত। আমরা কিন্তু কথা বলে নেব এই মুহূর্তে কি রয়েছে তাদের প্রস্তুতি, কীভাবে তারা এই সংস্থাটিকে সঞ্চালন করছেন। 73 থেকে আমার এই স্কুল, আমাদের সমস্ত পার্ট পার্ট করে শেখানো হয়। গানের ডিপার্টমেন্ট আছে, তবলার ডিপার্টমেন্ট আছে, নাচের ডিপার্টমেন্ট আছে, গিটারের ডিপার্টমেন্ট আছে। মূলত আমি গিটারের ডিপার্টমেন্টটাই দেখাচ্ছি। আমরা বার্ষিক অনুষ্ঠানটাই সমস্ত আমাদের সঙ্গে যারা আছে তাদের নিয়েই আমরা অনুষ্ঠানটা করি, প্রতি বছর আমরা এটা করি। তো এখানে যারা অংশগ্রহণ করে সব ছাত্রছাত্রী? সব ছাত্রছাত্রী, সব যারা কোথা কি সাফল্যটা কি আপনাদের? আমাদের সাফল্য একটাই যে আমরা ছাত্র তৈরি করি এবং তাদের দিয়ে অনুষ্ঠান করাই, তাদের যাতে উৎসাহ দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। মানে কত ছাত্রছাত্রীদের আপনারা নিয়ে চর্চাটা চালাচ্ছেন? আজকে যা অংশগ্রহণ করেছে মিনিমাম 100। মোট কত ছাত্রছাত্রীরা শিখছে আপনাদের এই কলেজে? মানে ওই তো বললাম, এক একটা ডিপার্টমেন্টে একজন দেখাশোনা করেন, তাও এবারে হিসাব করতে গেলে 100 তো হবেই। মনে করছেন কি যে আরও যারা রয়েছে তাদেরকে আরও এই দিকে ঝুঁকি দিতে হবে গার্জেন? আমাদের মূল উদ্দেশ্য একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখা, তাই আমরা সেইভাবে তাদের শিক্ষা দিয়ে বেঁধে রাখতে চাই। বর্তমান সময়ে স্যার যেভাবে দেখা যাচ্ছে বাচ্চারা মোবাইল গেম কিংবা অন্যান্য ধরনের কুকর্ম বলা যেতে পারে, তারা যে লিপ্ত হয়ে যাচ্ছে, তারা যে তাদের যে ডাইভার্সন হয়ে যাচ্ছে, তাদেরকে মূল পথে কী করে আনা যায়, সেটার জন্য আমরা প্রত্যেক গার্জিয়ানদের, বিশেষ করে বাচ্চা যাতে তাদের গার্জিয়ানদের আমরা স্ট্রিক্টলি বলি, আপনারা ওদের হাতে মোবাইল দেবেন না, এতে আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যৎ খারাপ হবে। এবং তার পরিবর্তে সঙ্গীত জগতে গান বাজনা করুক, ভালো পরিবেশ নিয়ে থাকুক, আস্তে আস্তে মনটাও ভালো হবে। এই চর্চার মধ্যে থাকলে মানসিকভাবে খুব সুস্থ থাকে? অবশ্যই মানসিকভাবে সুস্থ এবং অনেক কিছু মন খোলা কিছু করা যায়, এবং তাতে আমার মনে হয় যে অসুখ বিসুখের দিক দিয়ে অনেক মন পরিষ্কার থাকলে অনেক কিছু ছুতে পারে না। কারা কারা দায়িত্ব তো রয়েছেন আজকে আপনাদের অনুষ্ঠানে? যেমন আমার সাথে উত্তম পাল আছে, সুব্রত বোস আছে, তারপর আমাদের নাচের যে দিদিমণি আছে রবিতা রায় আছে, তারপরে শ্রাবণী ভট্টাচার্য আছে, অনুরাধা চাকি আছে, এদের নিয়েই আমরা মোটামুটি অনুষ্ঠানটা করি। দুর্দর্শ বাচ্চা ছেলে মেয়েগুলো অনবদ্য, ভাবা যায় না এদের, এদের নিয়ে আজকে অনুষ্ঠান, আমরা নিমিত্ত মাত্র। আচ্ছা আপনি কি এই সংস্থা থেকে শিখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এই দাদার জন্য, আজকে আমি সুব্রতার জন্য, মানে মনে হচ্ছে যে এই সংস্থা থেকে আর বাচ্চাদের ভবিষ্যৎ আরও ভালো হতে পারবে। একদম ভালো তো হতেই হবে। কী বলবেন এই সংস্থার বিষয়ে? এই সংস্থার বিষয়ে কী বলবো, আজকে এতদিন ধরে 73-74 চলছে, আমি এই স্কুলের একজন স্টুডেন্ট ছিলাম একটা সময়, পরবর্তীকালে এই স্কুলের শিক্ষকতা করি, তারপরে স্কুলের সেক্রেটারি হই, তারপর আমি আমার স্নেহের ভাই উত্তমকে দায়িত্ব দিই, তা আজও 73-74 চলছে একমাত্র ওনার অনেস্টের জন্য, হারাধন বিশ্বাসে। হালিশয়ের বুকে যদি গিটারের জন্মদাতা বলি সেটা হারাধন বিশ্বাস, এটা এক কথায় বলতেই হবে। আজকে ঘরে ঘরে পৌঁছেছেন, সঙ্গীতকে এইভাবে নিয়ে গেছেন, এগিয়ে নিয়ে গেছেন, আরও এগিয়ে চলুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। আর একজন ছিলেন আমাদের নাচের, উনি গত বছর থেকে নেই, হ্যাঁ উনি স্বর্গীয় আজকে নাচের মাস্টারমশাই প্রবীর চক্রবর্তী, আজকে উনি আমাদের মধ্যে নেই, উনিও থাকতেন, এই তিন মাস্টারমশাই মিলে আজকে আমরা অনুষ্ঠানটা করতাম, আজকে নেই আমাদের। খুব যারা খুব মানে ফাঁকা লাগছে নাচের, যা নাচের ডিপার্টমেন্টটা হচ্ছে না ভালো মতো, খুব খারাপ লাগছে, অভাব মনে হচ্ছে, অভাব মানে ভালো লাগছে না আমাদের আর।
পাঠিয়েছি তার বিশ্বজিৎ পালের যে ওয়েবসাইট পেজ, এখান থেকে আমরা বিশ্বজিৎ পালের সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাব। হরিণ যদি ধরা পড়ে তাহলে কি হবে? তাহলে হরিণ মন থেকে দৌড়াবে না এমনি দৌড়াবে? আর হাত নেই, পা নেই, সাত বছর বয়সে, সাত মাস বয়সে, সাত বছর বয়সে বাচ্চাকে সুইসাইড করতে গেছে সেই ছেলে জানান নি। ও হচ্ছে আমরা যে দেখো এই জামটা দেখো, প্লিজ এই জামটা দেখো, ওহ